দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ছয় কেশবপুর আসনের এমপি প্রার্থী জিএম হাসান বুধবার সকালে কেশবপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সময় তিনি আওয়ামী লীগ সহ স্বতন্ত্র প্রার্থীদের বৈরী আচরণের কথা উল্লেখ করে বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের অক্সিজেন, তাদের খাটো করে দেখার সুযোগ নেই। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতি কেন্দ্রে সেনাবাহিনীর উপস্থিতি কামনা করছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রুহুল আমিন খান, সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন, পৌর শাখার সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী, যুব সংহতির সভাপতি শাহিনুর রহমান, আবু বকর সিদ্দিকী প্রমুখ। আমরা